পাপি অধিকারীর কাছে আসবো। পাপিয়াদি, কিছু বাকি নেই, গোটা দেশ শুনে নিয়েছে, রিপাবলিক বাংলা এদের কথাগুলো তুলে ধরেছে, গোটা দেশ শুনেছে। আমি এখন আপনাদেরকে বসে আরও একবার শোনালাম প্রতিদিন কি চলে, কি চলে এসছে। বাড়ির পুরুষদের তাদের স্ত্রীদের ওপর অধিকার নেই, বাচ্চাদের সামনে মায়েদের শাড়িতে হাত দেওয়া হয়েছে, বাচ্চারা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারা হয়েছে, প্রত্যেক মুহূর্তে হুমকি, এই জ্বালিয়ে দেবো, ওই জ্বালিয়ে দেবো, পুকুরে বিষ মিশিয়ে দেবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, ভয় আতঙ্কে তারা চুপ করে থেকেছেন, ভোটটাও দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, অত্যাচারও সহ্য করেছে, আজ বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। যে মা আপনি এখানে এসে আপনার কথাটি বললেন, আপনার সাহসকে আমরা কুর্নিশ জানাই। আপনাদের এখনও কিন্তু যে দলের আপনারা সমর্থক, সেই দলের মানুষরা কিন্তু এখনও বলছে আপনারা সাজানো, আপনারা পয়সা দিয়ে কেনা। অনেক উচ্চস্বরে আপনাদের সম্পর্কেই বলছে, এগুলোকে বাংলায় বলা হয় চোরের মায়ের বড় গলা। আমরা কিন্তু বিরোধী, আমরা আপনাদের পাশে আছি। সুদীপ্ত দা, একটু আমাকে বলতে দিন, আমি ওপর দিয়ে বলতে পারি না, কিন্তু আজকে আমি আসতে বাধ্য হলাম। স্বর্ণালীরা বারবার বলছে দিদি তুমি প্লিজ এসো, তাই আজকে আমি এসেছি। আজকে হচ্ছে সত্যের দেবী ব্রহ্মাণীর পুজো। তোমার মতো মায়েরা যারা প্রতিবাদ করেছো, তাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, সত্যের দেবী ব্রহ্মাণী মা সরস্বতী আজকে কিন্তু তোমাদের আশীর্বাদ করছে। আজকের দিনে তোমরা আশীর্বাদ পাবে, তোমাদের এই অত্যাচার শেষ হবে, আর তোমরা ভয় পাবে না। তোমরা বলছো যে ভয় কাঁপছে, ইনফ্যাক্ট আমাদের গলা কাঁপছে, আমাদের গলা কাঁপছে এই সমস্ত বলতে, কারণ এরকম যে হতে পারে, এইরকম ফ্যাসিস্টিক একটা পরিবেশ যে আমাদের দেশে আসবে, আমাদের রাজ্যে আসবে, আমরা কখনো ভাবিনি। তবে আমরা আছি, এবং মিডিয়া সরে গেলেও কিন্তু সমস্ত দৃষ্টি এখন সন্দেশখালীর ওপর থাকবে। আর যিনি শাহজাহান আছেন ভাই, আপনি ভূমিপুত্র পুত্রীদের অনেক অত্যাচার করেছেন, তাদের ঘরদোর জ্বালিয়ে দিয়েছেন, তাদের মাঠে নুন জল ধরিয়েছেন, তাদের তাদের জমি নষ্ট করেছেন, তাদের ফসল নষ্ট করেছেন, নিজেদের অবৈধ মাছের কারবার করেছেন। কিন্তু এইবার আপনারও সময়, আজকে সত্যের দেবী ব্রহ্মাণীর পুজোর দিন, আপনারা তার হাতও ভেঙে দিয়েছেন, মা সরস্বতীর হাত ভেঙে দিয়েছেন। এগুলো তো শুনেছি আমরা, পাকিস্তানে হয়ে থাকে, বাংলাদেশে হয়ে থাকে, আমাদের এখানে হচ্ছে এই কয়েক ঘন্টার পথ সন্দেশখালীতে, এখনো আমরা সহ্য করতে পারছি না, তবে এর শেষ আছে। এবং সেখানকার মহিলারা বলছেন, মায়েরা বলছেন যে শাহজাহান গ্রেপ্তার না হলে বাড়ির মেয়েদের পড়াশোনা শিখিয়ে কোনো লাভ নেই দিদি। এক্স্যাক্টলি, একটু আগে এক্স্যাক্টলি, মায়ের পড়াশোনা করে কোনো লাভ নেই, এরপর কি হবে জানো স্বর্ণালী? ওরা ওরা এই সমস্ত এই টাঙ্গি বঠি ঝাঁটা এইসব অস্ত্র, ত্রিশূল এইসব অস্ত্র অস্ত্রে পরিচালিত হতে চাইবে, কারণ সব কিছুর তো একটা সীমা আছে। এই সীমাটার জন্য যারা যারা অন্যায় করেছেন ভাই, আপনারা বেরিয়ে আসুন এবং আপনারা বলুন আপনাদের পেছনে কারা রয়েছে, এক্সাক্ট নামগুলো কিন্তু বলুন। আর আপনি দাদা বললেন, সুদীপ্ত দা, যে এতদিন কেন দাদা দাদা আরো মারাত্মক কথা বলেছেন, আপনি বলেছিলেন যে এখানে নাকি পয়সা দিয়ে করানো হচ্ছে, না এতদিন কেন মারাত্মক কথা আমার এখানে সবাইকে বলার, প্লিজ 800 বছর 1200 বছর ওইগুলো বলছেন না, একমাত্র সন্দেশ খালি মূর্তিগুলো পড়েছিল ডাম্পারে তোলা, সন্দেশ খালি, সন্দেশ খালি, সন্দেশ খালি, সন্দেশ খালির মায়েদের সম্মান নষ্টের দাম চাই, শাস্তি চাই, ছবি দেখান, ছবি দেখান, উল্টো পাল্টা, আমি তো মাইক শোনাচ্ছি, সন্দেশ খালির কথা বলুন, সন্দেশ খালির কথা বলুন, প্যালেস্টাইনের কথা নয়, হামাসের কথা নয়, আরব আমিশাইয়ের কথা নয়, কোন উত্তরপ্রদেশ, কোন গুজরাট, কোন মধ্যপ্রদেশ, কোন মণিপুরের কথা নয়, সন্দেশ খালির কথা বলুন, এই রাজ্যে মেয়েদের কি করে রেখেছেন, কোন কারণ, আর শুনুন শুনুন, না না না,
ওদের কণ্ঠস্বর তুলেছিল, পুলিশকে জানিয়েছিল, পুলিশ চেপে দেওয়া হয়েছে, ওর কাছে যাও, এইভাবে আবারো চেপে দেওয়া হবে, এইভাবে আবারো চেপে দেওয়া হবে, এইভাবে চুপ হয়ে গেছিল নিজেদের দলের মেয়েদের। একটু বলি বাকিদের তো ত্রিসীমানা দেখতে পাওয়া যাচ্ছে না। যদি পিসিআর এর কাছে থাকে তাহলে একবার শোনাতে বলবো আমি, যে সেখানে যখন শোনানো হচ্ছে সেই অডিও বাইটটা, তখন গ্রামবাসীরা কি বলছেন, মহিলারা কি বলছেন। বসিরহাটের সাংসদ নুসরাত জাহান, জনপ্রিয় অভিনেত্রী, তেনও সন্দেশখালী যেখানে জ্বলছে সেখানে নুসরাত জাহানের খোঁজ বারবার করেছিল রিপাবলিক বাংলা, খোঁজ মেলে। পরবর্তী ক্ষেত্রে অবশ্য একটা অডিও বার্তা এই সন্দেশখালীর মানুষের জন্য নুসরাত জাহান তিনি দিয়েছেন। তিনি আপনাদের সাংসদ নুসরাত জাহান আপনাদের জন্য একটা অডিও বার্তা পাঠিয়েছেন, হ্যাঁ দেখি শোনান দেখি। মানুষকে প্রভোক বা ইনস্টিগেট না করে আমাদের সবাইকে আমরা বুঝতে পারিনি, আমরা অত ইংলিশ বুঝতে পারি না, সাধারণ মানুষ, আর অত লেখাপড়াও শিখিনি। এখানে সাধারণ মানুষ, গরিব মানুষ সব, আদিবাসীরা কি পড়াশোনা শিখেছে সেইভাবে? শুনুন তো, এটা শুনে কিছু বুঝতে পারছেন? না এসব বুঝতে পারে না, বাংলার মানুষ, বাংলা আমরা বাঙালি, বাংলা কথা পরিষ্কার বাংলা ভাষায় কথা বলি, ওই পড়াশোনা ভাষায় আমরা বলতে পারবো না। অডিওটা না পাঠিয়ে হচ্ছে কি গ্রামে এসে এসে শুনে দেখুক না কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ কিভাবে আসুক, মানুষের হচ্ছে মুখে মুখে জেনে দেখুক। এই নুসরাত জাহান এত বড় বড় কথা, দু চারটে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে তিন চারটে ভালো ভালো বাইট পাঠালেন তিনি ইংলিশে, যদি চাপে পড়ে পরে সামনে এসে বাংলায় কথা বলেন, কিন্তু এলাকায় দেখা নেই কেউ, না না নুসরাত জাহান, না জুনমালিয়া, না মিমি চক্রবর্তী, না সায়নী ঘোষ,